ও লাভলি কার ডায়লগ এ রাজ্যে আট থেকে আসেই সকলেই জানে। সোশ্যাল ইনস্টিটিউট অফ ইউথ লিলুয়া এবার ও লাভলি নামে তাদের পুজোর থিম করতে চলেছে। সেই থিমে দেখা যাবে মায়ের মূর্তির সামনে বসে প্রার্থনা করছেন মদন মিত্র। একদমই তাই, ঠিকই শুনেছেন, মদন মিত্র বসে প্রার্থনা করবেন মায়ের মূর্তির সামনে, তবে তা কিন্তু মূর্তি আকারে, অর্থাৎ মদন মিত্রেরও মূর্তি থাকবে মা মূর্তির পাশে। সেই মূর্তির প্রাথমিক কাজ শেষ পর্যায়ে একেবারে, কাজের অগ্রগতি কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে আজ সশরীরে কুমোরটুলিতে এলেন মদন মিত্র। শহীদ হবার পরেও মায়ের পূজারী হয়ে ভিতরে যেতে হবে। আমি লিলুয়া ক্লাবের কাছে এটাই কৃতজ্ঞ যে এই পুজোর মাধ্যমে মদন মিত্রকে কিন্তু চিরস্থায়ী করে দিল, সব চলে যাবে, কিন্তু এই মূর্তি পুজো, এই মূর্তি মায়ের পুজো করেছিল মদন মিত্র হিসেবে, পূজারী হিসেবে, শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে। এটা 2023-এর এই পূজা, কিন্তু 100 বছর বাদেও লোক দেখতে যাবে লিলুয়ার সেই পাড়ায়। এটা তো সেই পুজো যে মদন মিত্র যেখানে মায়ের আরাধনা করে। ও লাভলি।